প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। শুরুতে একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আরামবাগ টিভি এখন শুধু আরামবাগের খবর করবে না, সারা বাংলার খবর করবে। যেখানে দুর্নীতি হবে, অপশাসন হবে, একেবারে জালিয়াতি চলবে, সেই খবর কিন্তু তুলে ধরবে আরামবাগ টিভি। আজকে হাওড়ার সাকরাইল থানা এলাকায় একটি হাই মাদ্রাসার খবর আমরা করব, কারণ সেই হাই মাদ্রাসা খবরের শিরোনামে আসছে। সেখানের দুই শিক্ষক শিক্ষিকা, মানে একজন শিক্ষক যিনি হলেন শেখ আব্দুল হালিম, আর একজন হচ্ছেন শিক্ষিকা সুতা বাদাস, তারা চাকরি করছিলেন প্রায় দু বছর, হঠাৎ করেই তারা চাকরিতে রিজাইন দিয়ে দিলেন। কারণ কি? না পারিবারিক কারণ। সত্যি কি পারিবারিক কারণে চাকরি থেকে রিজাইন? এখন লোক চাকরি পান না, কেউ কেউ মোটামোটা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন, সেখানে দু বছর চাকরি পাওয়ার পর রিজাইন? তারা কি বড় কোনো চাকরি পেয়ে গেলেন, অন্য কোথাও চলে যাচ্ছেন? কিছুই না, যেটা খবর তারা অন্য কোনো বড় চাকরিও পাননি, কিছুই পাননি, তবুও তারা চাকরি থেকে রিজাইন দিয়ে দিলেন। প্রায় দু বছর চাকরি করেছেন, ফুল বেতন তুলেছেন, কিন্তু রিজাইন। এলাকার মানুষের মধ্যে প্রশ্ন, আমাদের কাছেও অনেকে মানুষ প্রশ্ন করতে থাকেন যে কি বিষয়টা খতিয়ে দেখুন তো আপনারা। আমরা যখন বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করলাম, চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো, যে দুজন রিজাইন করেছেন, শেখ আব্দুল হালিম এবং সুতাপা দাস, তারা তো আদতে সিস্টেম মেনে চাকরিটা পাননি। অভিযোগ যে তারা নাকি জালিয়াতি করে চাকরিটা পেয়েছিলেন। এবং যখন বিষয়টা জানাজানি শুরু হয়ে যায়, যখন এই মাদ্রাসার থেকেও অনেকে প্রশ্ন তুলেন, এনকোয়ারি, আরটিআই এসব শুরু হয়ে যায়, তখন তারা বুঝতে পেরেছেন এ তো বেগতিক, তখন তারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন, রিজাইন দিয়ে চলে গেছেন। এই মুহূর্তে বেপাত্তা, খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কোনো যোগাযোগ নেই মাদ্রাসার সঙ্গে। কিন্তু প্রশ্ন যে একটা মাদ্রাসায় সহজে চাকরি পাওয়া যায় ইচ্ছা মতো? যে কমিটির কেউ মনে করলেন চাকরিতে জয়েন করে গেলেন, এটা সম্ভব? সেটা তো নয়, কারণ একটা মাদ্রাসা সার্ভিস কমিশন রয়েছে, তারা পরীক্ষা নেবে, তারা রেকমেন্ড করবে, তারপর মাদ্রাসার পরিচালন কমিটি তাদেরকে রিক্রুট করবে। প্রথম তো তাদেরকে সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটারটা তো আনতে হবে পরীক্ষা দিয়ে পাস করে। সেটা তাহলে কি আনা হয়নি, নাকি আনা হয়েছিল? তাহলে যদি রেকমেন্ড নিয়ে তারা আসেন, তাহলে তারা জালিয়াতি কেন বলা হবে? কমিটির ইচ্ছা মতো তো তারা নিয়োগ হননি, তাহলে কি রেকমেন্ডেশন লেটারটাই জালিয়াতি করা হয়েছে, জাল করা হয়েছে, নাকি ছিলই না? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে। আরামবাগ টিভি পুরো বিষয়টা খতিয়ে দেখতে নেবে, যেটা প্রথমেই খোঁজ করলো যে রেকমেন্ডেশন লেটার মাদ্রাসা সার্ভিস কমিশনের সেটা কি ছিল? আমাদের কাছে যে ডকুমেন্ট এসেছে, ছিল, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখাচ্ছি সুতাপা দাস, তার যে রেকমেন্ডেশন লেটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। খুব ভালো করে হয়তো আপনারা পড়তে পাচ্ছেন না, আমি শুধু একটু ক্লোজ করে দেখাবার চেষ্টা করব, যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, দেখুন এখানে লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, ডেট হচ্ছে 12/7/2018, রেকমেন্ডেশন লেটার। এই লেটার সুতাপা দাস, তার ক্ষেত্রে সার্ভিস কমিশন, এখানে দেখুন রেকমেন্ডেশন অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য সিক্স স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2013। এখানে আরও রয়েছে অর্ডার নাম্বার রয়েছে, এবং সব কিছু দিয়ে রেকমেন্ডেশন লেটার, সেগুলো দিয়ে তারা কিন্তু কমিটির কাছে এসেছিলেন এবং সেখানে নিয়োগ হয়ে যুক্ত হয়ে গেছিলেন কাজে। ছবিটা খুব একটা স্পষ্ট নয়, তবুও যেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, এই হচ্ছে সুতাপা দাসের রেকমেন্ডেশন লেটার, যে ছবি আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের একেবারে রেকমেন্ডেশন লেটার। অবাক হয়ে যাচ্ছেন না যে রেকমেন্ডেশন লেটার? তাহলে কি শেখ আব্দুল হালিমেরও ছিল? তারও ছিল। সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব, কারণ আমরা জানেন আরামবাগ টিভি কখনো কখনো মন গড়া কথা বলার চেষ্টা করে না, সব সময় চেষ্টা করে যে যাতে করে আপনাদের অন্তত কখনো প্রশ্ন না জাগে যে কোথাও হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করছে। হালিম সাহেবের রেকমেন্ডেশন লেটার, সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো, আমরা দেখাবার চেষ্টা করছি। শেখ আব্দুল হালিম তার রেকমেন্ডেশন লেটার দেখুন। শেখ আব্দুল হালিম, এই নামটা খুব পরিচিত, একজন একেবারে বলা যায় বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সেই তার নামে নাম একেবারে নাম আব্দুল হালিম, তারও যে রেকমেন্ডেশন লেটার, সেটাও কিন্তু আপনাদেরকে আমরা আরও একটু জুম করে দেখাবার চেষ্টা করব। দেখুন এই হচ্ছে ছবি, অতটা পরিষ্কার নয়, যেখানে মহিষা দলে বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন, আর একটু জুম করে দেখালে হয়তো সুবিধা হবে আপনাদের।
অন্তত আমি জাস্ট বোঝাতে চাইছি যে যে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ডেট 12/7/2018 ওপরেও সেই একইভাবে দেখবেন রেকমেন্ডেশন অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ সেম পরীক্ষা সেম ডেট সেই ছবি সেই রেকমেন্ডেশন লেটার সেই ছবি আপনাদেরকে আমরা দেখালাম। হয়তো পরিষ্কার করে বুঝতে পারছেন না আপনারা, কিন্তু এটুকু অন্তত ডকুমেন্ট যে আমাদের কাছে এসেছে সেটা অন্তত আমরা আপনাদেরকে দেখালাম। কিন্তু তাহলে কি রেকমেন্ডেশন লেটার রয়েছে সে তারপরও কি এরা ভ্যালিড নন? কেন আমরা এই প্রশ্ন তুলছি, কারণ এই যে বিষয়টা যখন যখন দেখা হচ্ছে যে কি বিষয়টা, নতুন যিনি টিআইসি তিনি এসেছিলেন শেখ সাইফুদ্দিন এই মাদ্রাসা, তিনি আরটিআই করতে শুরু করেছিলেন, যে তার চাকরি করেছিলেন তার ডকুমেন্টেশন লেটার এইগুলো কি, এই সমস্ত আরটিআই বা এই সমস্ত ক্ষতি দেখার কাজটা তিনিও শুরু করেন পরের দিকে যখন তিনি দায়িত্ব পেয়েছেন। আমরা আমরা তার কথা আপনাদেরকে শোনাবো, সাইফুদ্দিন সাহেব মাদ্রাসার যিনি টিআইসি তার বক্তব্য শোনাবো, তারপর আপনারাও বুঝতে পারবেন যে বিষয়টা কি হয়েছে। আমরা তার বক্তব্যটা আগে শোনাবার চেষ্টা করব, তারপর শেখ সাইফুদ্দিন টিআইসি পাঁচপাড়া মাদ্রাসা তিনি কি বলছেন এ বিষয়ে, আমাদের সঙ্গে একটু আগে কথা হয়েছে, তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি। সাইফুদ্দিন সাহেবের বক্তব্য আমরা একটু আগেই, তার সঙ্গে যে কথা হয়েছে তিনি কি বলেছেন তার বক্তব্য আমরা আপনাদেরকে শোনাব। টিআইসি শেখ সাইফুদ্দিন সাহেব, সাইফুদ্দিন সাহেব এই যে বিষয়টা হলো কি করে, তথ্য জাল করে চাকরি করলেন দু বছর জানা গেল না, এটা হলো কি করে এবং কবি বা নজরে এলো বিষয়টা? আমি যেদিন থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হই তারপর থেকে আমি, এর আগে আমার শিক্ষক শিক্ষিকা কেউ জানতো না, কিন্তু একটা নিজেদের মধ্যে আপোষে আলাপ আলোচনা হচ্ছিল যে ওরা দুজন যখন নতুন করে আসে তখন ওরা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা ওয়েটিং লিস্ট থেকে আমাদেরকে পাঠিয়েছে এবং এর সমস্ত কিছু কর্মকাণ্ডের মূল হেতু হলো সৈয়দ এমরোজ আলী। উনি নিজেকে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে উনি পরিচয় দেন এবং ইনি প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বুদ্ধদেব দাসকে সঙ্গে নিয়ে এবং বুদ্ধদেব দাসের মেয়েকে ঢুকিয়েছে এবং তিনি তার বন্ধুকে এক সুযোগ করে 10 লক্ষ টাকা নিয়ে আমাদের কাছে স্বীকারোক্তি করেছে ওই হাসিম আব্দুল হালিম যে আমি 10 লক্ষ টাকা শুধু আমি ইমরোজ আলের হাতে দিয়েছি এবং সেক্রেটারি তখনকার সেক্রেটারি 2.5 লক্ষ টাকা নিয়েছে এবং আমরা কেউ জানতাম না আমরা শিক্ষকতা করতাম এবং ইতিপূর্বে আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ছিলাম। আমাকে অন্ধকারে রেখে উনি ওনার মেয়েকে ভারপ্রাপ্ত প্রধান প্রাক্তন বুদ্ধদেব দাস তার মেয়েকে এইভাবে ঢুকিয়ে কাজ করছিল। না আমি আমরা কেউ জানি না। সাইফুদ্দিন সাহেব আমি একবার স্পেসিফিক জানতে চাইছি, ইমরোজ যিনি যার কথা বলছেন উনি কি ছিলেন? উনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, উনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন টিআইসি কে ছিলেন, একটা রেজুলেশন করেছে এবং সিল তৈরি করেছে অ্যাসিস্ট্যান্ট টিআইসি বলেন অ্যাসিস্ট্যান্ট টিআইসি। পশ্চিম বাংলায় কোনো রেজুলেশনে কোন জায়গায় নাই যে অ্যাসিস্ট্যান্ট ভারপ্রাপ্ত প্রধান। তাহলে ভারপ্রাপ্ত প্রধান কি যিনি, তিনি টিআইসি কে ছিলেন? টিআইসি ছিলেন বুদ্ধদেব দাস, তার মেয়ের সুতপা দাস তার চাকরি, আর আর হালিম সাহেবের কথা বলছেন তিনি কি কোনো কোনো ভাবে যুক্ত না, তিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? তিনি তিনি ওই ইমরোজের সাথে যুক্ত, মানে ইমরোজের কোনো রিলেশন, মানে আমি আমি কত টাকা দিয়ে আমি 2.5 লক্ষ টাকা সেক্রেটারিকে দিয়ে এইভাবে ঢুকাই। হ্যাঁ আমি সাইফুদ্দিন সাহেব জানতে চাইছি হালিম সাহেবের সঙ্গে কি এরকম কেউ দাদা ভাই এরকম কোনো সম্পর্ক না, উনি বাইরের লোক ছিলেন? না ওনার আমরা যতটা শুনেছি ওনার খুব পরিচিত, ওনার পূর্ব মেদিনীপুরে যেহেতু থাকে আমাদের সৈয়দ এমরোজ আলী থাকে সেই সূত্রে মহিষাদল কাছাকাছি
কিভাবে পরিচয় হয় আমরা জানি না, এটা আমাদের অজান্তে। সৈকত সাহেব, আমি আরেকটা বিষয় জানতে চাইছি যে সেক্রেটারি যে চিনি ছিলেন তার নাম কি? তখনকার সেক্রেটারি যিনি ছিলেন তিনি তো মারা গেছেন, তার আমলে ঘটনা ঘটেছে, তাই তো? তার নাম কি? মোল্লা। এই মুহূর্তে আমার নামটা যখন আসেনি স্মরণে। আচ্ছা, স্মরণে আসছে না, উনি উনি এখন নেই, জীবিত নেই, মারা গেছেন, তাই তো? মারা গেছেন, মারা গেছেন। আমি বলতে চাইছি যখন এই রকম একটা মানুষ বা একজন এরকম নতুন ভাবে চাকরিতে এলেন, আপনি কি সেই সময় টিচার হিসেবে ছিলেন এই মাদ্রাসায়? আপনি কে? আপনি? আমি টিচার ছিলাম, আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ছিলাম। তখন তখন আপনারা বুঝতে পারেন কিভাবে নিয়োগ হয়েছে? আমি তো টিআরএ ছিলাম না। যারা যে সমস্ত ম্যানেজিং কমিটি তাদেরকে ভুল নথিপত্র দেখে তাদেরকে ভুল বুঝিয়েছে। মানে যখন যখন থেকে তারা জয়েন করেছেন তখন আপনি মাদ্রাসার স্টাফ ছিলেন, কিন্তু তখন বুঝতে পারেননি। নজরে এলো কবে? আপনার নজরে এলো কবে? মানে আপনি কখন বুঝতে পারলেন? নজরে এলো আমি যখন থেকে নিয়ে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলাম, সেই সমস্ত জিনিসগুলো আমি জানতে চাই, আরটিআই করতে চাই, এবং সঙ্গে সঙ্গে আমি ওই দুজনের বিষয়ে ডিএমির কাছে আমি সিটি করি। ডিএমই তখন আমাকে জানায় এগুলো হবো, এবং আরটিআই করতে গিয়ে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনে গিয়ে আমাকে নথিপত্র দেখে বলছে এই দুটো নামে আমরা কোনো রেকমেন্ডেশন করে দিইনি। সাইফুদ্দিন সাহেব, আপনার আরটিআই করার প্রয়োজনীয়তা কেন হলো? মানে সন্দেহটা কি থেকে শুরু হলো? সন্দেহ হলো যখন 13 জন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তারা এসেছে তার আত্মীয় স্বজন, এই দুজন কোনদিন পর হঠাৎ করে ওয়েটিং লিস্টে বলে এসেছে, সেই জন্য আমার সন্দেহ হলো যে যারা নিয়োগ হয়েছে তারাই বলা বলি আরম্ভ করেছে। এইভাবে সার্ভিস কমিশন থেকে দুজনকে কোনদিন ওইভাবে পাঠায় না, ওয়েটিং লিস্টে ছাড়েনি। এখন আপনারা তো অভিযোগ করেছেন থানায়, এখনো কি গ্রেপ্তারের কোনো খবর আছে আপনাদের কাছে? গ্রেপ্তারের খবর নেই, আমি এফআইআর করেছি, ওসিও আমার স্কুলে এসেছিল, নথিপত্রের সমস্ত আমি তথ্য দিয়েছি, এবং উনি বলতেন একটু সময় সাপেক্ষ আমার এটা তদন্ত করে ওদেরকে অ্যারেস্ট করবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ বুঝলেন যে সাইফুদ্দিন সাহেব তিনি কি বললেন, অর্থাৎ যিনি টিআইসি তিনি যেটা বললেন, দুটো মারাত্মক বিষয়। এই সুতপা দাস তিনি হলেন বুদ্ধদেব দাসের একেবারে বুঝতে পারছেন স্বজন, যে বুদ্ধদেব দাস তিনি টিআইসি ছিলেন এর আগে। আর ইমরোজ বলে যার নাম বলছেন, যে যেটা সাইফুদ্দিন সাহেব বলছিলেন যে টিআইসি তো ভারপ্রাপ্ত শিক্ষক হয় একজন প্রধান শিক্ষক, আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে ইমরোজ, মানে টিআইসি আবার একজন টিআইসি অফ টিআইসি, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই ইমরোজ এবং বুদ্ধদেব দাস তারা সেটিং করে এই দুজনকে ঢুকেছিলেন, একজন হচ্ছেন বুদ্ধদেব দাসের একেবারে স্বজন, আর যিনি সুতপা দাস, আর একজন হচ্ছেন ইমরোজ যিনি এই হালিম সাহেবকে নিয়োগ করেছিলেন, 10 লাখ টাকা দিয়েছিলেন হালিম সাহেব, তার মধ্যে আবার ম্যানেজিং কমিটিতে যিনি ছিলেন, যিনি সেক্রেটারি ছিলেন, তিনিও নাকি 2.5 লাখ টাকা নিয়েছেন, যদিও তিনি জীবিত নেই। সুতরাং তার বিচার তো উপরে হবে, সেটা তিনি যা হবার হবে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে কত বড় স্ক্যাম, 10 লাখ টাকা দিয়ে চাকরি, এবং তারা আরটিআই করে জেনেছেন যে যে রেকমেন্ডেশনের কথা বলছিলাম সেটা ঠিক নয়। আরটিআই করে জেনেছেন সাইফুদ্দিন সাহেব যে মাদ্রাসার সার্ভিস কমিশনের যে রেকমেন্ডেশন সেটা ঠিক নয়, তাই এটা ভুয়ো। কত বড় জালিয়াতি, কত বড় সাহস, স্পর্ধা, বুঝতে পারছেন? আজকে প্রশ্ন উঠছে যে শুধু এই মাদ্রাসা নাকি আরও অনেক মাদ্রাসা, সরকারি মাদ্রাসা যেখানে রয়েছে সেখানে এইভাবেই শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন, মানে এতটা সাহস পায় কী করে? একটা চক্র এক্সপার্ট না থাকলে সম্ভব? এই রেকমেন্ডেশন লেটার লেখা, তার মানে সিগনেচার, তার মানে সিল সম্ভব? এক্সপার্ট লোকজন যারা এই ধরনের পটু তাদেরকে দিয়ে না কাজ করিয়ে কেই বা বলবে যে এর সঙ্গে কমিশনের লোকজনও জড়িত নেই, কারণ সেখান থেকে সেই ফরম্যাটে লেটার আসে কীভাবে? আমরা এ নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম যারা মাদ্রাসার এডুকেশন ফোরাম, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নিয়ে যারা কাজ করছেন তাদের একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তার যিনি সভাপতি তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনাবো। সভাপতি ইসরারুল হক সাহেব, তার বক্তব্য শোনাবো যারা এই মাদ্রাসার বিষয়গুলো নিয়ে মুভমেন্ট করছেন।
তিনি কি তারা কি কি বলছেন এই বিষয়ে, তারা এই বিষয়ে কতটা কি জানেন এবং তাদের বক্তব্য আমরা শোনাতে চাই, যেহেতু তারা একটা সাংগঠনিকভাবে কাজ করছেন, তাদের কাছে কি খবর রয়েছে যে এই ধরনের অভিযোগ আর কোথাও রয়েছে কিনা। আমরা ধরার চেষ্টা করছি ইসরারুল হক সাহেব, তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনাতে চাই যে তিনি কি বলছেন এই বিষয়ে সাংগঠনিকভাবে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের যিনি সভাপতি ইসরারুল হক মন্ডল। ইসরারুল সাহেব, আপনারা তো বিভিন্ন সময়ে মুভমেন্ট করছেন মাদ্রাসা শিক্ষা নিয়ে, এই যে এত জাল নথিপত্র নিয়ে চাকরিতে থেকে যাওয়া, 2 বছর চাকরি করা, সেখান থেকে বেতন নেওয়া, মানে এইগুলো নিয়ে আপনারা কিছু করছেন না, বা আপনাদের কাছে কি আর কোনো অভিযোগ আছে সারা বাংলায় এই ধরনের কমপ্লেন? হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ আরামবাগ টিভি এই বিশেষ জালিয়াতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে মানুষের মধ্যে আনার জন্য আরামবাগ টিভিকে আর একবার ধন্যবাদ জানাই, কারণ বিভিন্ন আমরা দেখেছি সমাজে অন্যায়ের বিরুদ্ধে আরামবাগ টিভির ভূমিকা। যে বিষয়ে আলোচনা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছতা যে রিক্রুটমেন্ট নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত দ্বারস্থ হয়েছি, এখন দেখা যাচ্ছে যে কমিটি তারা নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে কমিটির মাধ্যমে জালিয়াতি করেছে, আবার কমিশনের কপি কেউ জালিয়াতি করে তারা শিক্ষক নিয়োগ করেছে। এই মুহূর্তে আমরা যে সমস্ত দুটো এভিডেন্স এফআইআর হয়েছে, সেই এফআইআর কমিশনকে শতবার বিভিন্ন ভাবে জানানো সত্ত্বেও এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম কমিশনে এফআইআর বিভিন্ন আরটিআই করেছেন, তার কোনো জবাব না দেওয়ার ফলে ওই 5 পাড়া হাই মাদ্রাসা নিজেরা ইনভেস্টিগেশন করার জন্য মাদ্রাসা ডিএমই কাছে দ্বারস্থ হন। ডিএমই এই বিষয়টি তদন্ত সাপেক্ষে করার পর এবং তদন্ত প্রাথমিক তদন্ত থেকে যে জিনিস সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এই দুটি টিচার ফেক, তাতে এফআইআর করার নির্দেশ দেয়। এখন প্রশ্নটা হচ্ছে যে কপি জালিয়াতি করেছে সুতপা দাস এবং হাসিম আব্দুল হালিম বলে যে ফেক টিচার, এই কপি দুটি কমিশনের সেক্রেটারি সই জালিয়াতি করেছে এবং ডিআই হাওড়া ডিআই থেকে অ্যাপ্রুভাল করেছে, এদের নিজস্ব দায়িত্ব এই এফআইআরটি করা। ইসরারুল সাহেব, আমি আমি জানতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কমিশনের যখন সই জাল করেছে রেকমেন্ডেশন লেটার, এই যে বিষয়টা, কমিশন কি চুপ, মানে কমিশন কিছু করছে না? কমিশন একেবারে আপনারা বলতে পারবেন হাত পা গুটিয়ে বসে আছে। তার মানে কি ইসরারুল সাহেব, আপনারা কি কোথাও সন্দেহ করছেন যে এই চক্রের মধ্যে কমিশনারও কেউ কেউ জড়িত? অবশ্যই এতে একটি বড় চক্র রয়েছে, কারণ আমরা ওই রেকমেন্ডেশনটা যদি আপনি খুঁটিয়ে দেখেন দেখতে পাবেন রেকমেন্ডেশনের যে রেফারেন্স নম্বরটা আছে সেখানে এসএসসি নম্বর দেওয়া আছে, আবার ওই অ্যাপ্রুভাল যেখানে করা হয়েছে সেখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই অ্যাপ্রুভালের সঙ্গে রেকমেন্ডেশন নাম্বারটা মিসম্যাচিং হচ্ছে। আমার সন্দেহ আমাদের সংগঠনের তরফ থেকে এটি বিষয়ে অ্যাপ্রুভাল কি করে হলো, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন যদি 600 টিচার নিয়োগ করে ধরা যাক 2018 সালে, তাহলে স্যালারি তো 600 জনের নতুন ভাবে নিয়োগ হবে, কিন্তু স্যালারি ট্রেজারি যখন 602 জনের স্যালারি দিচ্ছে তখনই তো এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। অর্থাৎ আমরা বলতে চাইছি 2018 সালে যতগুলো রিক্রুট হয়েছে সেই রিক্রুট গুলো সমস্ত ভেরিফাই করা দরকার আছে, এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টে 6-1-20 পরে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু মাদ্রাসা থেকে টিচাররা আপনি পালিয়ে গেছে এবং এরা যে চাকরি ছেড়ে চলে গেছে, কেউ কেউ চাকরি ছেড়ে যাওয়ার উদ্দেশ্য গুলো তদন্ত করা দরকার। কারণ যখন দেখেছিল সুপ্রিম কোর্টে তারা ভেবে নিয়েছিল যে কমিটি জিতবে, তাই এই গুলজামেন করে চালাতো, কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু কমিশনকে বরণ করেছে, এইভাবে বহু টিচার নিজেরা চাকরি ছেড়ে চলে গেছে 2 বছর বেতন নিয়ে, আবার কেউ কেউ এখনো চাকরি করছে। আমার ধারণা 700 অধিক টিচার বিভিন্ন মাদ্রাসায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা একটা বড় ধরনের স্ক্যাম, বা এই বিষয়টি গভর্নমেন্ট নিরুত্তাপ। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দ্বারস্থ হয়েছি বিভিন্ন আইবি ডিআইবির মাধ্যমে, কোনোভাবে এফআইআর, আজ এতদিন এফআইআর হয়ে গেছে, কোনো এফআইআর লাগ হয়নি। আমি হাওড়া রুরাল এসপিকে লিখিত চিঠি করেছি, ওনার কোনো রেসপন্স পাইনি। আমরা আগামী দিনে এটা আইনগতভাবে লড়াই করা এবং জনগণের কাছে সচেতনতা মুভমেন্ট ছাড়া আমাদের আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এটা ওয়াকআপ হচ্ছে বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে বলে আমার মনে হয়। ওকে, অসংখ্য অর্থাৎ বুঝতে পারলেন যে কত বড় চক্র রয়েছে এর পেছনে। ইসরারুল হক মন্ডল, প্রেসিডেন্ট বেঙ্গল মাদ্রাসার
এডুকেশন ফোরামের, তিনি বলছেন যে কমিশন কেন চুপ? আমরাও তো বলবো যে মাদ্রাস সার্ভিস কমিশন তারা কেন চুপ? তাদের রেকমেন্ডেশন লেটার যদি জাল করা হয়ে থাকে তারা মুভ করবেন না? তারা এফআইআর করবেন না? মাদ্রাসার তরফ থেকে তো অবশ্যই একটা এফআইআর করা হয়েছে, টিআইসি তারা তো অভিযোগ করেছেন, তারা তো অভিযোগ করেছেন থানাতে, সাকরাইল থানায়। কিন্তু কমিশনের তো উচিত ছিল এই বিষয়ে তারা নিজেদের একটা উদ্যোগ নিতে, তারাও কিন্তু কিছু করছেন না, চুপ রয়েছেন। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন তুলছেন ইসরারুল হক সাহেব, যে সুপ্রিম কোর্ট এই মাদ্রাসার নিয়োগের ক্ষেত্রে কমিশনকে একটা কিন্তু বিরাট গুরুত্ব দিয়েছে, যেটা অস্বীকার করা হচ্ছে যে কমিশন নাই, লোকাল কমিটি নিয়োগ করবে। সেই জায়গায় যখন কমিশনকে গুরুত্ব দিয়েছে এবং সেখানে কমিশন চুপ করে বসে থাকবে, তারা দেখবে না এত বড় একটা জালিয়াতি, তারা দেখবে না? এবং ইসরারুল হক সাহেবরা বলছেন শুধু এই মাদ্রাসা নয়, আর অনেক মাদ্রাসায় যেখানে খবর পাওয়া যাচ্ছে যে যারা গোজামিল দিয়ে চাকরি করতেন, যখন কমিশনকে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট, তখন তারা সরে পড়েছেন যে না এবার ধরা পড়ে যাব। কিন্তু ধরা তারা চলে গেলে হবে? তারা বেতন নিয়েছেন মাসের পর মাস, বছরের পর বছর, রিজাইন করে চলে যাবেন, ছেড়ে দেবেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কতজন এইভাবে চাকরি করেছেন, টাকা তুলেছেন, তাদের স্বজন পোষণ কে কোথায় করেছেন, কোথায় কে কত টাকার বিনিময়ে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়েছেন, এটা তদন্ত হবে না? কমিশন মুভ করবে না? আজকে ফোরামের তরফ থেকে কিন্তু একটা বিরাট প্রশ্ন। এবং এই মাদ্রাসার যে দপ্তর, বুঝতে পারছেন মাদ্রাসার এডুকেশন তার হেড যিনি রয়েছেন, দপ্তর রয়েছেন যিনি সরকারের প্রধান, সুতরাং এটা একটা বিরাট জায়গা, তদন্ত করার জায়গা। কারণ জালিয়াতিকে কখনো বরদাস্ত করা যায় না। কে কোথায় এইভাবে নিয়োগ করেছেন, জালিয়াতি করেছেন, তার পূর্ণাঙ্গ তদন্ত হোক, সেটা সবসময় আমরা চাইবো, আরামবাগ টিভি চাইবে। এরকম শুধু আজকের এই বিষয় নয়, আমরা চাই যে কোথাও এই ধরনের জালিয়াতি, দুর্নীতি, চাকরির ক্ষেত্রে স্বজন পোষণ, চাকরির ক্ষেত্রে দুর্নীতি, অযোগ্য প্রার্থীদেরকে চাকরি পেয়ে পাইয়ে দেওয়া, যোগ্য প্রার্থীরা দিনের পর দিন বঞ্চনার শিকার হবে, চুপ করে বাড়িতে বসে থাকবেন, এটা মেনে নেওয়া যায় না। এবং যখন একেবারে জল জ্যান্ত এক্সাম্পল তৈরি হয়েছে এই পাঁচপাড়া মাদ্রাসার দুই শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে, অবশ্য প্রথম তো অবশ্যই প্রশ্নটা উঠবে যে আর কোথায় কি হয়েছে, সে বিষয়ে তদন্ত হোক এবং এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং সব থেকে যেটা অবাকের বিষয়, অভিযোগ হয়ে গেছেন বেশ কয়েকদিন এই মাদ্রাসার টিআইসি, তিনি অভিযোগ করেছেন গত মাসে, আজ পর্যন্ত কিন্তু এই দুজন শেখ আব্দুল হালিম বা সুতাপা দাস তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি সাকরাইল থানা। তারা জানি না কবে কি গ্রেপ্তার করবে, করতে পারবে কিনা সেটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এখনো কেন গ্রেপ্তার হলো না এ নিয়ে কিন্তু মাদ্রাসার শিক্ষা মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। দেখা যাক এই বিষয়ের শেষ কোথায়। আরামবাগ টিভি নজর রাখবে পুরো বিষয়টিতে। আমরা চাই এই পুরো চক্রের চাইটা ভাঙা হোক এবং একেবারে চক্রের মূল কেন্দ্রে পৌঁছানো হোক তদন্ত দিক দিয়ে, যাতে এই ধরনের সাহস, এই ধরনের জালিয়াতি, দুর্নীতি করার সাহস কেউ কোনোদিন না পায়। আপনার নজর রাখবেন আরামবাগ টিভিতে, আমরা নজর রাখবো এই ঘটনার কী কী হচ্ছে আগামী দিনে, আমরা সেগুলো আপনাদেরকে আপডেট করতে করতে যাব। এবং শেষে বলি যে আরামবাগ টিভি শুধুমাত্র আরামবাগে নয়, সারা বাংলার খবর শুরু করছে এখন থেকে। যে যেখানে দেখছেন দুর্নীতি হচ্ছে, স্বজন পোষণ হচ্ছে, ডকুমেন্ট থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সেই খবর সম্প্রচার করব। নজর রাখুন আরামবাগ টিভিতে।